রাজনৈতিক ক্ষমতার জোরে একাংশ নেতা কি ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তা নিয়ে অভিযোগের শেষ নেই। কমলপুর মানিক ভান্ডার পঞ্চায়েতের এক সদস্য তথা জনপ্রতিনিধি সরকারি রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ করায় একজন অসহায় বৃদ্ধা বাড়ি ছাড়া। অভিযুক্ত নেতার নাম বাবুল সেন। বৃদ্ধা সরলা নমশূদ্র দাস জানান, তিনি নেতার বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তার উপর হামলার চেষ্টা করা হয়। অসহায় মহিলা অভিযোগ করেন, পঞ্চায়েত থেকে শুরু করে নেতাদের দরজায় মাথা ঠুকলেও কাজ হয়নি, তাই তিনি শেষ পর্যন্ত মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, সরলা নমশূদ্রের দিব্যাঙ্গজন ছেলে চাকরির সুবাদে অন্যত্র থাকেন। মহিলার মেয়ের স্বামী মারা যাওয়ার মেয়ে এবং নাতনি তার সাথেই থাকেন। তিনজন মহিলা এখন বাড়ি ঘর ছাড়া নেতাদের আস্ফালনের জেরে। চল্লিশ বছর ধরে আসছি, আজকে আমার বাড়ির বাউন্ডারি ইয়ে হইয়া দিয়া তার রাস্তা বন্ধ হইয়া দিছে। আমি পঞ্চায়েতের কাছে দিছি বিচার, পঞ্চায়েতে কিছু করছে না। দাও লইয়া দুন লইয়া আমার আক্রম করে। আমি বুড়া মানুষ, আমি হয়েছি অবজেশন আমার আমার রাস্তা রেখে তোমরা আমার কেন বেড়া দিবে খেলে গিয়া পরে অবজেশন জানাইছি। তাই দু তারিখ ইয়ারিং করছে, ওখানেও কিছু হয়েছে না। আমি ফরের বাড়ির থাকি, সব বিষয় জানুয়ার থেকে আমি বাড়ি ছাড়া হয়েছি। ওখানে আমি অতদিন আসলাম আমি বাবন চড়া, ওখানে আমি ওই বাবুলা সিংহরায় আমার এমনি জায়গা দিছে বাড়া ছাড়া কিছু না। মাঝে তুমি বিভিন্ন বাড়ি তো তুমি থাকো, তিনটা মেয়ে এলো আমরা কিন্তু কি উপায় তো করে থাকি আমরা। বাবুল সেন, বাবুল সেন বিজেপির মেম্বার, আর তার মামার নাম হইল শ্যামল দেব দে। আচ্ছা, বাবুল সেন কোন পঞ্চায়েতের মেম্বার? মানিকগঞ্জা পঞ্চায়েত। মানিকগঞ্জা পঞ্চায়েত তারা কি কইছে? তারা তো দরখাস্ত দিয়েছে, তারা দেখমু দেখমু হইয়া ওখানে আছে। কোনো আমার কিও ফাইলাম না, সুরক্ষা বিচার উচার আমি ফাইলাম না।